আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমার নাম আবদুল্লাহ, আমি একজন সেফটি প্রফেশনাল। আজকে আমরা জানব এলএমআরএ সম্পর্কে। তো নর্মালি আমরা যারা সিঙ্গাপুরে সেফটি প্রফেশনাল হিসেবে কাজ করি, তো আমাদের প্রায় সকলকেই এলএমআরএ সম্পর্কে জানতে হয় এবং যারা কাজ করে সবাইকে এডুকেট করতে হয়। তো শুধু এটা সিঙ্গাপুরের জন্য না, অর্থাৎ যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গাতেই আমাদের এটা প্র্যাকটিস করা জরুরি। তো আজকে আমরা জানবো হোয়াট ইজ এলএমআরএ। তো এলএমআরএ হচ্ছে লাস্ট মিনিট রিস্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ লাস্ট অর্থাৎ কাজের পূর্বে যেই কাজের যে বিপত্তি আছে সেই বিপত্তি নিয়ে পর্যালোচনা করা। তো এটা সবার করতে হবে, এটা একটি মাইন্ড অ্যাসেসমেন্ট, আর এটা কোনো রিটেন অ্যাসেসমেন্ট না, জাস্ট একটা মাইন্ড অ্যাসেসমেন্ট। তো আমরা তিনটি ধাপে করব। প্রথম হচ্ছে স্টপ। স্টপ মানে থেমে যাওয়া, কেন থামবো, যে আমি যে কাজটি করব এই কাজটি সম্পর্কে চিন্তা করার জন্য থামবো। দ্বিতীয় নম্বরে থিঙ্ক, অর্থাৎ এবার আমি চিন্তা করব, এখন আমি কী চিন্তা করব, যে আমি যে কাজটি করব সে কাজটি করার জন্য যেই সেফটি প্রিকশনগুলো নেওয়া দরকার ছিল সেগুলো কি আমি নিয়েছি কি না, এবং যদি না নিয়ে থাকি কি আমার বাদ পড়লো সেটাকে আমাকে নিতে হবে। এক্সাম্পল, আমি একটা ড্রেনে নামবো, ড্রেনে নেমে কাজ করব, তো ড্রেনে নামার জন্য আমার কী প্রয়োজন, যে আমার অবশ্যই প্রপার অ্যাক্সেস দরকার এবং যেই এইচ প্রোটেকশান এটা প্রপারলি দেওয়া আছে কি না সেটা দরকার। তারপরে আমি যদি ওখানে নামার পরে আমি দেখা যাচ্ছে যে আমি ওখানে একটা ওয়েল্ডিংয়ের কাজ করব, তো ওয়েল্ডিংয়ের কাজ করলে আমার কী পিপি দরকার, যে আমার এডিশনাল দেখা গেছে যে একটা ফেসিল লাগবে, ওয়েল্ডিং ফেসিল, ওয়েল্ডিং গ্লোভস লাগবে, তো এইগুলো ঠিকভাবে আমি নিয়েছি কি না, এগুলো আমাকে কী করতে হবে আগে কনফার্ম করতে হবে যে এগুলো সব আমার আছে কি না। যখন এগুলো সব আছে এবং আমার সেফটি প্রিকশন ঠিকভাবে নেওয়া হয়েছে, তখন কি করবে, গো, অর্থাৎ সে কাজটি আমি করতে পারি। তো এটা খুবই সিম্পল, তিনটে শব্দ খেয়াল রাখবো আমরা সবসময়, স্টপ, থিঙ্ক, গো। স্টপ কি জন্য, চিন্তা করার জন্য, থিঙ্ক কাজের নিরাপত্তার বিষয়ে চিন্তা করব, এবং যখন সব কিছু ওকে আছে আমি বুঝতে পারতেছি যে কাজের জায়গাটা কি সেফ কাজ করার জন্য, তখন আমি কাজটাকে প্রসিড করতে পারবো। তো আমরা যারা সেফটি প্রফেশনাল আছি আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করব, এবং আমাদের যারা যাদের নিয়ে আমরা কাজ করি তাদের সবাইকে উদ্বুদ্ধ করব, যাতে সবাই এই মাইন্ড অ্যাসেসমেন্টটি করে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।